ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে সকাল 11টা, ব্রেকফাস্ট পর্যন্ত সব কমপ্লিট, আর এবার কিছু জামা কাপড় ভাঁজ করতে করতে দৌড়ে এসে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর নাহলে যদি এখন কাজের মধ্যে ঢুকে পড়ি, দেখা যাবে যে ব্লগ স্টার্ট করতে করতে 12টা বেজে যাবে, তখন আর এসে তোমাদেরকে গুড মর্নিংটা বলা হবে না। আর চারিদিকেই একটা পুজো পুজো গন্ধ, পুজো তো শুরু হয়ে গেছে, আজকে দ্বিতীয়া, তবে পুজোর জন্য এখন আর ষষ্ঠী পর্যন্ত কারোরই অপেক্ষা করতে হয় না, এখন পুজো অনেক দিন আগের থেকেই শুরু হয়ে যায়। মহালয়ার থেকে পুজো প্যান্ডেলে যা ভিড় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, তো তাতে পুজোর সময় কি হবে সেটাই বোঝা মুশকিল। তারপরে তো জুতোর দোকানে যা লাইন, বাপরে বাপ! আমি তো প্রথমে সেটা দেখে ভাবলাম এটা বুঝি দুর্গাপুজোর প্যান্ডেলের লাইন, তারপরে দেখলাম না জুতো কিনতে গেছে। মানুষ বাজবে ওই ভিড়ে, তারপরে তো জুতো পরবে, কি সর্বনাশ! মানে জুতো পরার কি ধুম, মনে হচ্ছে পুরো পুজো প্যান্ডেলে লাইন, যেমন ঢোকে লাইনে দাঁড়িয়ে সবাই জুতো কিনছে। আমার বাবা অত ধৈর্য নেই যে অত লাইন দিয়ে জুতো কিনবো, এগুলো আমি সব সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সেইগুলো দেখেই মানে অবাক হয়ে গেছি। আর এই সব উন্মাদনা কোথায় যাবে যদি কিনা বৃষ্টি শুরু হয়। আজকে সকালবেলা পেপারটা হাতে পেতেই তো একদম মানে চোখ ছানা বড় হয়ে গেল, যে এই কদিন ধরে ওয়েদারটা ভালো আছে, তো ভাবলাম যে যাকগে বৃষ্টিটা মনে হয় পুজোর মধ্যে হবে না। তো পেপারে হঠাৎ করে দেখছি কি ঝড়ের নাম দিয়েছে, নরুনা নূর কি একটা, সেই ঝড়টা পুজোর সময় আসছে ষষ্ঠীর থেকে। মানে হয়ে গেল, সবার এত লাইন দিয়ে জুতো কেনা, জামা কাপড় কেনা, সব উন্মাদনায় পুরো জল পড়ে যাবে। তো চলো এখন আর পুজো নিয়ে বেশি কথা না বলে আমার কাজগুলো শুরু করি, তারপরে যা হবে সে তো হবে। কালকে যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম, এই যে এতগুলো ভাঁজ করে রেখেছি, ওগুলো আর কালকে করিনি, আজকে সকালেই করলাম। আর এই দুটো চাদর এখন শুধু ভাঁজ করা বাকি আছে, ওই যে ব্লগটা স্টার্ট করতে গেলাম ওই জন্য এই দুটো রেখে দিয়ে চলে গেছিলাম। ব্যাস সব ভাঁজ করা কমপ্লিট, পরে ঢুকিয়ে দেবো, এখন রান্না বান্না গুলো শুরু করো। কালকে ফুলগুলো সব সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, তো সুন্দর পরিষ্কার হয়েছে। সন্ধ্যের দিকে অবশ্য শুকিয়ে গেছিলো, কিন্তু রাখা হয়নি ফুলগুলো আর জায়গা মতো, তো সেগুলো আজকে সকালেই যেখানে যে ফুলগুলো থাকে সেগুলো রেখে দিচ্ছি। আরও কিছু কিছু কাজ রয়েছে যেগুলো কালকে আর করা হয়নি, তাই যে কাজগুলো কালকের বাকি রেখে দিয়েছিলাম সেগুলোই আজকে করে নিচ্ছি। আর ফুলগুলো সার্ফ জল দিয়ে ধোয়ার পরে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন আবার নতুনের মতোই হয়ে গেছে। তো কালকে যখন জামা কাপড় কেচেছিলাম, তখন এই সব জায়গার যে কভারগুলো সেগুলোও কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে তো গেছিলো তখনই কিন্তু পাতা হয়নি, তো সেইটাই আর কি পেতে দিচ্ছি। ডাইনিংয়ে আমি মোটামুটি যত কভার ইউজ করি সবই নেটের, আর একদম সাদার উপরেই ইউজ করি, তো সাদা জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে, তো দেখতে যেমন ভালো লাগে সেরকম কিন্তু কদিন অন্তর অন্তর পরিষ্কার করেও রাখতে হয়। আর এখানে এই যে সেন্টার টেবিলের উপর আমি যে কভারটা পাতলাম, এটা কিন্তু সুনুর একটা জামা ছিল, সেই জামার উপরের থেকে নেটটা কেটে বের করে নিয়েছি। তো দেখো এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে জামার থেকে নেট কেটে নেওয়া, আর এরকমভাবে রাখাতে দেখতেও ভালো লাগছিল। তো আমার যা কাজ বাকি ছিল কালকের সেগুলো সেরে এবার চলে এসেছি রান্নাঘরে, আর যথারীতি প্রত্যেক দিনের মতো হালকা পাতলা মাছের ঝোল হচ্ছে, আলু দিয়ে বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। মাছের ঝোল হয়ে গেছে, এবার ডাল বসাবো, ডাল আর ডালের মধ্যে একটুখানি আলু সিদ্ধ দিয়ে দেবো, তারপরে দেখি আর একটা কিসের তরকারি করা যায়। আর আমার এই ডালের কৌটোকে এরকম জামা কাপড় পরিয়ে রাখার কারণ কি বলতো, কদিন আগে একটা বড় ইঁদুর ঢুকে পড়েছিল, সেই গেছো ইঁদুর বলে না, তো সেই
ঢুকে কদিন এত উপদ্রব চালিয়েছে কি বলবো, সব আমার রান্নাঘরের কৌটোর ঢাকনাগুলোকে ফুটো করেছে, কোনো কাজ না থাকলে যা হয়। তো এই ইঁদুরটা কবে থেকে যে ঘরের মধ্যে ঢুকে বসেছিল সে তো আর জানি না, আর খালি এরকম সব অনিষ্ট করে বেড়াচ্ছে, মাঝখানে তো কেমন যেন একটা ভৌতিক ভৌতিক ব্যাপার মনে হতে লাগলো। একজন তার গাছের থেকে ফুলের পুরি তুলে দিয়েছিল যে ঘরে রেখে দাও, সকালবেলা ফুটে যাবে, পুজো দিতে পারবে। তারপরে সকালবেলা উঠে দেখছি ফুল নেই, ফাঁকা গ্লাসটা পড়ে রয়েছে, ফুল নেই। আমি তো ভাবছি কি হলো, তোজো খেয়ে নিল, কিন্তু তোজো তো এই ঘরে যায়নি। তারপরে আর একদিন দিয়েছে, সেদিনও এনে দেখলাম পরের দিন সকালে যথারীতি ফুল নেই। তখন তো মানে নানান রকম চিন্তা ভাবনা মাথায় আসছে যে ঠাকুর বুঝি তাহলে এই ফুলগুলো নিতে চাইছে না, আর নাহলে ফুলগুলো যাচ্ছে কোথায়, আমরা তো কিছু করছি না, মনে হয় গাছ থেকে আগের থেকে কুড়ি তুলে দিয়েছে, সেই জন্য ঠাকুর পুজো নেবে না এই ফুলের, এইসব চিন্তা ভাবনা মাথায় আসছে। তারপরে হঠাৎ একদিন দেখতে পেলাম বড় একটা ইঁদুর ঘরের মধ্যে, ওরই কাজ, আমার একটা গাছ কেটে দিয়েছে। মানে আমিও সেটাও ভাবছিলাম যে গাছটা কে ভেঙে দিল, তাহলে কে করতে পারে, আমার ঘরের তো কেউ এরকম করবে না যে আমার এত পছন্দের গাছ সেগুলো সব ভেঙে দেবে। তারপরে দেখতে পেলাম যে ঘরে এত বড় একটা ইঁদুর রয়েছে, সেই এসব অকাজ করে যাচ্ছে। তো এত ভালো কৌটোগুলো ফেলে দেবো, ওই জন্য এসব জামা কাপড় পরিয়ে রেখে দিয়েছি যতদিন চালানো যায়। তো আজকে মনে হচ্ছে জামাটা ঠিকঠাক মতো পরানো হচ্ছে না, লাগছে না কৌটোতে, হবে না মানে, এই যে আবার জামা পরিয়ে দিয়েছি। চলো এবার কালকে যে এত সাজুগুজু করলাম মা মেয়ে মিলে, কেমন চুলটা কাটা হলো সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি কালকে, চলো আজকে দেখাই। তবে সোনুর যে কাটটা করা হয়েছে, সোনুর ওই চুলগুলো একটু সামনের দিকে এসে যাচ্ছে বলে ওর অসুবিধা হচ্ছে, ওই জন্য ওর পছন্দ হয়নি। তাই বললাম যে আগে কদিন তো বড় হয়ে যাবে চুল, তারপরে আবার নিজের মন মতো কেটে ফেলিস। তো চলো দেখে নিই সোনুর কী হেয়ার কাট করা হয়েছিল। এটা করা হয়েছিল ডিপ রাউন্ড কাট, কিন্তু যেভাবে কাটা হয়েছে তাতে দেখলে কিন্তু অনেকটা লেয়ার কাটের মতো লাগছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু ওই যে সামনের চুলগুলো যেহেতু লেয়ার কাটে একটু ছোট হয় সামনের দিকে আর পেছনটা বড়, তো এইটাই সোনুর আপত্তি। এই দেখো সামনের দিকে যে চুলগুলো ছোট রয়েছে আর পিছন দিকে বড়। এখানে আলু সিদ্ধ মাখার একদম সব কিছু রেডি করে রেখেছি, পেঁয়াজ লঙ্কা নুন তেল সব কিছু দিয়ে, মানে সিদ্ধ হয়ে গেলেই যাতে মাখতে পারি। আর এখন যে তরকারিটা করব সেটা হচ্ছে গিয়ে ঢেঁড়সে, ঢেঁড়সগুলোর অবস্থা দেখেছো, পুরো দড়ির মতো হয়ে গেছে। ফ্রিজের থেকে বের করে করে সবজিগুলো বানাতে বানাতে লাস্ট যেটা পড়ে থাকে সেগুলোর এরকম অবস্থাই হয়ে যায়, কারণ একসাথে অনেক বেশি তরকারি আনে, তো লাস্টেরগুলোর এরকম অবস্থা দেখো। এটা যদি আমি এখন ভিন্ডি মশালাও করি তাও মনে হচ্ছে মশলাগুলোই নষ্ট হবে, আর যদি পোস্ত দেই পোস্তটাও মনে হচ্ছে নষ্টই হবে। এগুলো কী করবো তাই বুঝতে পারছি না, ভাজা করবো না কী করবো, যাও কিছু একটা তো করতেই হবে, আগে তো কেটে নেই তারপরে চিন্তা ভাবনা করতে হবে এটাকে নিয়ে যে কি করা যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আজকের মতো টাটা।